তা আমরা চলে আসলাম আজকে রস তোলার জন্য, সাথে আছে রসের মালিক। কিন্তু আমাদের না, রসের মালিক দেখছেন, মালিক মালিক অনেক বড়। ওটা মিলন আমাকে দিয়ে দাও, ওটা হিমুকে দিয়ে দাও। এই ওখানে কাটা আছে দেখিস। হ্যাঁ কাটা তো আছেই, শেষ পর্যন্ত মিলন রসগুলো দেখবি পড়ে যাবে। এই 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 আর আছে আর আছে। হ্যাঁ ছোট থেকে রস চুরি করার অভ্যাস আছে তো, ওরা পারে। ছোটবেলায় করতো, মুখে শিখে গেছে। চলো ফাইনালি তুললাম, এটা তুলতে হবে, এটা এত বড় রিস্ক আমি নিতে যাচ্ছি না। লিনটা নিয়ে এখান ভাই, এটা তুই অবস্থা দিছ কেন? মিনিটে কেমনে উঠবি? তুমি উঠো, আমি ধরি, আমি খুলে ফেলবে ভাই। যে কাটা দিছো মিলন সাঙ্গা দি, ওটা সিস্টেম আছে দেখ। খুশি প্রথম না প্রথম কাটছে গাছটা? আমি একটা কথা জানি, মানে গাছ মানে কাটতে 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 নাকি অনেক বছর ধরে কাটলে নাকি ওগুলো পানসে হয়ে যায় না? না না, এটা তোর কিন্তু এটা এটা মিষ্টি হবে বলে মনে হচ্ছে। এটা এবার প্রথম কাটছে, এটা গত তিন চার বছর রস কাটেনি তো এখানে। কেউ আমাদের গাছের রস মনে করে ভুল ভাববেন না, আমরা জাস্ট ওকে দেখছি ভালো লাগতেছে হেল্প করতে। আর মিলন হচ্ছে আমাদের এলাকার ছেলে ভাই, এটা তো পুড়ে যাবে। চল একটা দৌড় দি এটা নিয়ে। মিলন তোরা আমি 10 টাকা দিব, এটা দিবি? আচ্ছা মিলন আমি যদি তোর প্যান্টটা এখন টান দিই, এই মিলন ধরো, তখন মিলনের মিলন ভাইয়ের খুশি। চলো আজকে আমাদের ঘরে রসে ভাত খাওয়াবো, যাবে যাবে রসে ভাত খেতে যাবে? চলো তুই যাবে বলছিস, নিয়ে যাই কাটটা তুই। হচ্ছে মিলনের বোনের মেয়ে, ও আসছে ওদের সাথে রস তোলার জন্য। ভাই আসতেন, আর এগুলো কি দেওয়া খুব দরকার ছিল? এগুলো রাতে তো চুরি হয়ে যাচ্ছে না? রাতের বেলা মিলন পারবি না? আর নাম হ্যাঁ আরেকটা আছে, এটা মিলন আস্তে আস্তে আমরা তুলে ফেলি। মিলন তুলে ফেলবো এদিকে, একটা ওর ইয়া দিছে কিন্তু মর দিছে। দেখিও আস্তে দিন আস্তে নামিও। সকালটা অনেক সুন্দর ছিল, এটা উঠতে হবে না তো, উঠতে হবে না। মিলন পড়ে যাচ্ছে তো, এগুলো রেখে দে, এগুলো খাইস না। রেখে দিব কি করবো এখন, রেখে দে, রেখে দিব। মিলন মালিক বলতেছে তো রেখে দিতে, মালিক হয়ে গেছে।
এই উপরে এটা যে এটা দিয়ে করছিস এখানে আরে পড়বে তো অনেক আনন্দ করলাম আজকে, এটাই আনন্দ, এটাই সুখ। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে জানাবেন কমেন্টসে, একটা লাইক দিবেন, চাইলে একটা শেয়ার দিতে পারেন, এবং আমার পেজগুলোতে একটু আমার চাঁদগে বৃষ্টি এবং বৃষ্টিতে পেজ একটু ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তুষি এবং মিলনের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, ওরা এখনও ছোটো, ওরা যেন অনেক বড়ো হয়, আমাদের মতো আনন্দগুলো ওরা যেন বড়ো হয়েই মিস না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।